المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। রাসেল আহমেদ ভাই মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন যে একটি হাদিসে পড়েছি যে সালাত আদায়রত অবস্থায় সামনে দিয়ে কেউ অতিক্রম করতে চাইলে তাকে বাধা প্রদান করবে, একবার দুইবার তিনবার, যদি না মানে তার সাথে যুদ্ধ করবে। তো এই ক্ষেত্রে জানতে চেয়েছেন তাকে কীভাবেই বা বাধা দিবে বা যুদ্ধ করবে, এর অর্থই বা কী? তখন তো নামাজই ছেড়ে দিতে হবে। তো এই হাদিসের ব্যাখ্যা কী? الجواب بالله التوفيق الله المستعان رسول الله صلى الله عليه وسلم তিনি উল্লেখ করেছেন যে যখন তোমরা সালাত আদায় করবে তখন সূত্রা কায়েম করবে। আর সূত্রা হবে যে ব্যক্তি সালাত আদায় করতেছে সেই ব্যক্তি যেখানে সেজদা, যে স্থানে তার সেজদা পতিত হবে সেই সেজদার স্থান থেকে কিছু পরিমাণ, সামান্য কিছু সামনেই তিনি সূত্রা কায়েম করবেন। সেটা যে কোনো ছড়ি অথবা যে কোনো লাকড়ি বা কাঠ কোনো একটা উঁচু করে দিবেন, এবং এই সূত্রের বাহির থেকে কোনো কিছু অতিক্রম করলে সালাত নষ্ট হবে না এবং সালাতেও কোনো কমতি বা ঘাটতি হবে না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়ে বাধা দিতে বলেছেন সে বাধার ক্ষেত্রে আবু দাউদের মধ্যে হাদিস এসেছে 5697 থেকে শুরু করে 710 পর্যন্ত বেশ কয়েকটি হাদিস সালাত অতিক্রমকালে বাধা প্রদান প্রসঙ্গে সেখানে, এবং সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যেও সহিহ বুখারীর 510 হাদিসে থেকেও বেশ কয়েকটি হাদিস, সহিহ মুসলিমেও সেই হাদিসগুলোর সমস্ত হাদিসগুলোর সারমর্ম হলো এমন যে কোনো ব্যক্তি সালাতরত অবস্থায় যদি তার এই সেজদার মধ্যবর্তী জায়গা থেকে অতিক্রম করতে চায় তাহলে সে তার বক্ষে মারবে, মানে বক্ষে বাধা প্রদান করবে, তার বক্ষে ধাক্কা দিবে। সেটাকে স্বাভাবিকভাবেই যখন সালাতরত হবে যদি ডান দিক থেকে আসে তাহলে ডান হাত দিয়ে বুক পরিমাণ জায়গাতে ব্যারিকেড সৃষ্টি করলেই বক্ষে বাধা হয়ে যায়, হাদিসের উপর আমল হয়ে যায়। অনুরূপভাবে কেউ যদি বাম দিক থেকে আসার চেষ্টা করে এবং সীমানাটা হলো সালাতরত ব্যক্তির সেজদার এবং তার এবং দণ্ডায়মান এবং সেজদার মধ্যবর্তী যে সময় যেই জায়গাটুকু এর মধ্য থেকে যদি কেউ অতিক্রম করতে, অনেক সময় অনেক লোকজন হয়, অনেক ভিড়াভিড়ি হয়, এমন জায়গাতে সালাত আদায়কালে হতে পারে যে হয়তোবা খেয়ালও করেনি, এই ক্ষেত্রে নিয়ম হলো, অথবা মসজিদে এমন সময় হুড়োহুড়ির সময় এমনটি হতে পারে, এই ক্ষেত্রে তিনি ডান হাত অথবা বাম হাত উঁচু করে তিনি বাধা প্রদান করবেন। দাঁড়ানো অবস্থায় যদি আসে তাহলে তো অবশ্যই একেবারে বক্ষ পরিমাণই তাকে বাধা দেওয়া যায়। যদি তিনি তাশাহুদ পড়া অবস্থায় থাকেন সেই ক্ষেত্রেও তিনি হাতকে উঁচু করে তাকে বাধা প্রদান করবেন। আসলে মূলত বাধা প্রদান করাটাই হলো মূল বিষয়, কারণ এটা হলো আল্লাহ এবং তার বান্দার মধ্যে সীমা। এই সীমানার মধ্যে কাউকে অনুপ্রবেশ করতে না দেওয়া। এবং আবু দাউদের 6997 হাদিসে এবং 510 হাদিস সহিহ বুখারীর সেই হাদিসগুলোতে বাধা প্রদান করতে বলা হয়েছে, এবং বলা হয়েছে যে যদি বাধা প্রদান না মানে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস তাহলে তার সাথে যুদ্ধ করো। এখানে যুদ্ধ বলতে তাও কাউকে যুদ্ধের মতন হত্যা নয়, বরং বাধা প্রদান করাটাই হলো মূল বিষয়, অর্থাৎ তার সাথে কিছুটা জবরদস্তিও করা যাবে। কারণ হয়তোবা মানুষের ভুল হতে পারে, কিন্তু তারপরও যদি কেউ যেতে চায় তাহলে সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যদি সে বাধা প্রদান করার পরও বাধা না মানে তাহলে সে হলো শয়তান। এবং সালাতরত ব্যক্তির সামনে দিয়ে গাধা বা কুকুর অতিক্রম করার ক্ষেত্রেও সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, সেই ক্ষেত্রে কালো কুকুরকে বর্ণনাকারী সাহাবি তিনি উল্লেখ করেছেন যে কালো কুকুরকে কেন হত্যা করতে বলা হয়েছে, ওটা হলো শয়তান।
তো সালাতরত অবস্থাতে কোনো ব্যক্তি যদি অতিক্রম করতে চায়, বাধা প্রদান করার পরেও সে যদি না মানে, তাহলে সে যেন আসলেই শয়তান। তো এই ক্ষেত্রে যুদ্ধ বলতে এটি এমন নয় যে তার জীবন নাশ করে দেবে, বরং তাকে প্রচণ্ডভাবে বাধা দেবে। এবং আবু দাউদের মধ্যে যে হাদিসে, সেখানে ওই বিষয়ে বলা হয়েছে যে সে যতটুকু সম্ভব পারে সে তাকে রোধ করবে, সেটা যেভাবেই হোক না কেন, সেটা হাত দিয়ে হতে পারে অথবা সেটি অন্য কোনোভাবে হতে পারে, তাকে বাধা প্রদান করা। স্বাভাবিকভাবে কোনো মানুষ যখন সালাত আদায় করে এবং কোনো ব্যক্তি যখন বাধা প্রদান করবে, তখন তো বিষয়টি স্পষ্টই যে সে বাধা প্রদান করতেছে কেন, সে সালাতরত। তো এর দ্বারাই তো স্বাভাবিকভাবেই তিনি ফিরে যাবেন। আর সালাতরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা সম্পর্কে সহিহ বুখারীর 510 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে যে যদি মানুষ জানতো যে কত বড় গুনাহ, তাহলে সে দাঁড়িয়ে থাকতো 40। বর্ণনাকারী সাহাবি তিনি বলেন যে এই 40 দ্বারা কি বোঝানো হয়েছে আমি জানি না, কি 40 দিন না 40 বৎসর, সেটা আল্লাহ ভালো জানেন। সুতরাং বাধা প্রদান করতে হবে, এতটুকুই মূল বিষয়। আর এটা কি আরও উচ্চ পর্যায়ে বলা হয়েছে, প্রয়োজনে যদি বাধা না মানে তাহলে তার সাথে প্রয়োজনে যুদ্ধ করবে, কারণ বাধা দেওয়ার পরেও যে ব্যক্তি না মানবে সে হলো শয়তান, শয়তান হিসেবে উল্লেখ করা হয়েছে। জি, এই হলো মূলত হাদিসের সারমর্ম। তো বাধা প্রদান করবে এবং যথাসম্ভব তাকে প্রতিরোধ করবে, এটাই হলো হাদিসের সারমর্ম। জাযাকাল্লাহু বারাকাল্লাহু ফিক।